السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث. ذلك بأنهم كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আজকের এই মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল হেরা দাখিল মাদ্রাসার আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বড় ভাই, বাংলাদেশের বিদগ্ধ ইসলামিক স্কলার, হাজার হাজার আলেমে দিন, যিনি নিজে নিজের তত্ত্বাবধানে প্রতি মুহূর্তেই তৈরি করে যাচ্ছেন থ্রু হিজ ইম্পার্টিং অফ নলেজ অ্যান্ড হিজ ইন্সপিরেশন হিজ গাইডেন্স মাদ্রাসা এবং ইউনিভার্সিটি লেভেলেই, যিনি সমানভাবে শিক্ষকতার দক্ষতায় উদ্ভাসিত করছেন আমাদের এই দেশকে, ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ, এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, যদিও চলে গেছেন, আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব শেখ আজহারি হাফিজাহুল্লাহ, সানাউল্লাহ আজহারি, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই মুহূর্তে খুব বেশি কথা আমি বলবো না, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন আমি হয়তোবা সর্বোচ্চ 7 to 10 minutes ইনশাআল্লাহ আমি কয়েকটি কথা বলবো। তোমরা কি কথা শুনবে একটু বলো তো, এইদিকে তাকাও, সবাই একটু আমার দিকে তাকাও তো, একটু একবার দাঁড়াও সবাই, তোমরা এদিকে যারা আছো একবার দাঁড়াও, সবাই দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আচ্ছা, এবার প্রত্যেকে তার ডান দিকে একটু ফেরো, ডান দিকে, ডান দিকে তাকাও সবাই। এবার সবাই বাম দিকে, বাম দিকে তাকাও। ওকে, যাও বসো, এবার একেবারে ইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, স্টেজের দিকে, অন্যদিকে তাকানো যাবে না, আমি দেখবো যে কে অন্যদিকে তাকায়। সম্মানিত উপস্থিতি, এই দুটো বাচ্চা, ওর বাবা যখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গিফট নিতে আসছিলেন তখন তিনি কাঁদছিলেন, এবং বিলিভ মি, আমি দেখছিলাম যে আনোয়ার হোসেন মোল্লা ভাই তিনিও একটু অপ্রস্তুত হয়ে গেছেন। অ্যান্ড আই কুডন্ট কন্ট্রোল মাই টিয়ার্স, আই কুডন্ট কন্ট্রোল মাই টিয়ার্স, ইট ইজ অ্যান ইমোশনাল মোমেন্ট ফর মি। আমার সাথে সাথে কোরআনের আয়াতটি মনে পড়ে গেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কিছু কিছু ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল জান্নাতের ব্যবস্থা রেখেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছিলেন যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায় না, সে আখেরাতে কিভাবে জান্নাত পাবে, দুনিয়ায় যে জান্নাত পায় না সে আখেরাতে কিভাবে জান্নাত পাবে। এবং বিশ্বাস করুন, আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড আই হ্যাভ দিস ডিপার এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাঁদা যায় তখন যে প্রশান্তি আসে, এই প্রশান্তি আপনি কোনোভাবে অন্য কোথাও ফিল করতে পারবেন না, এটা অন্যরকম একটা প্রশান্তি। এই প্রশান্তি আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুবের প্রশান্তি, এটা দুনিয়ার কোনো মানদণ্ডে এটাকে বিশ্লেষণ করা যায় না। যে এমন একটা মোমেন্ট আপনাদের জীবনে হোক যে আপনারা আল্লাহর সাথে রিলেশন হওয়ার কারণে আপনাদের চোখ থেকে পানি পড়েছে, এমন একটা মোমেন্ট আপনাদের জীবনে আসুক। যাকা তো আমাল ইমান, যাকা তো আমাল ইমান, যাকা তো আমাল ইমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, মান, এই ব্যক্তি তো ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। এই স্বাদ উপলব্ধি যারা করেছে কেবলমাত্র তারাই বুঝে যেটা কী পরিমাণ প্রশান্তি প্রদান করতে পারে। আমি আপনাদেরকে বলবো যে এটা অনুভব করার জন্যে ফিল ইট,
ট্রাই টু এক্সপিরিয়েন্স ইট, এটি অনুভব করার চেষ্টা করুন। আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স, দ্বিতীয় অনুভূতির কথা বলি। এখানে সর্বশেষ যে মেয়েটি ইংরেজিতে বক্তব্য দিয়েছে, ওর উচ্চারণ আমাকে অভিভূত করেছে, উচ্চারণ। এবং ওস্তাদদের মধ্যে প্রথমেই একজনে আরবিতে তিনি বলছিলেন, কিছু অভিনন্দন জানিয়েছেন আমাদের শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যার সহ অন্যদেরকে। রিয়েলি আই ওয়াজ ভেরি মাচ অ্যামেজড বাই হিজ পিওর অ্যাকসেন্ট অ্যান্ড প্রনাউন্সিয়েশন। এত শুদ্ধ করে আরবি বা ইংরেজি বলতে পারা, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা আমি জানি যে অনেকেই জানে না, অনেকেই পারে না, অনেকেই না, তাদের উচ্চারণে প্রবলেম আছে। ভাষাগত দক্ষতা, এটা একজন ব্যক্তির জ্ঞানের পরিপক্কতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, এটা মনে রাখবেন। রাসূল ইসলামকে বলা হতো আফসাহাল আরব, আফসাহাল আরব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোত্থেকে ভাষা শিখেছেন? আমরা আরবরা, ভাষা এত পণ্ডিত, আমরা তো জানি না এই শব্দচয়ন কোত্থেকে আপনি শিখলেন। ইন্না বিনাল বায়ানি লা সিহরা, নবী রাসূলদেরকে দেখে অন্যরা বলতো যে সাহেরুন, মানে কথায় উচ্চারণে শুদ্ধতাই কেবল না, আমি বলছিলাম যে এর মধ্যে একটা আকর্ষণ আছে। শিক্ষকরা যদি এই লেভেলের হয় স্টুডেন্টদের মধ্যে বা তাদের শিক্ষার্থীদের মধ্যে, এটার একটা ইনফিল্ট্রেশন হয়, এটার ইনকালটেশন হয়, মানে এটা তাদের মধ্যে মধ্যে মাঝে গিয়েও ছুঁয়ে ছুঁয়ে পড়ে। এই যে ছুঁয়ে পড়া বা তাদের মাঝে এটার যে পরবর্তীতে তাদের মাঝে এটি তাদের মাঝেও চলে যাওয়া, এটি হয় সাধারণত। কেন এই গোটা পৃথিবী জুড়ে মুসলিম স্কলারদের জীবনী আমি পড়েছি শত শত, হাজার হাজার আলহামদুলিল্লাহ, এবং আমি দেখেছি যে কোনো বড় স্কলারই অন্য কোনো বড় স্কলার তত্ত্বাবধানে ছাড়া তৈরি হয় না। মানে একজন যদি ইমাম আবু হানিফায়ের প্রয়োজন হয়, তাহলে একজন হাম্মাদের প্রয়োজন হয়, অথবা একজন রবিয়াতুর রায়ের প্রয়োজন হয় একজন ইমাম আবু হানিফাকে তৈরি করতে, আবার একজন ইমাম আবু ইউসুফকে তৈরি করতে একজন ইমাম আবু হানিফার প্রয়োজন হয়, একজন ইমাম শাফিকে তৈরি করতে হলে একজন ইমাম মালিকের প্রয়োজন হয়, একজন ইমাম মুসলিমকে তৈরি করতে হলে একজন ইমাম বুখারী তৈরি প্রয়োজন হয়। ঠিক এই লেভেলেরই স্কলাররা তৈরি হয়। এখানে শিক্ষকদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে ছাত্ররা দক্ষ মানুষের কাছেই তারা আছেন। তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হচ্ছে জ্ঞান বলতে, বিশ্বাস করুন, জ্ঞান বলতে আমার কাছে কেবলমাত্র ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যার আছেন, জ্ঞান বলতে আমার কাছে কেবলমাত্র ইসলামিক জ্ঞান বা দিনী জ্ঞান, এর বাইরে জ্ঞান আর আমার কাছে মনে হয় না বাকিগুলোকে, সেটা একটা ভিন্ন ডিবেটের ইস্যু। এটা কেন আমি বলছি, আমি বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি। আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আমার বউ মেয়েকে আমি বললাম যে তুমি ইয়াসমিন মুজাহিদের বক্তব্যটি শুনবে, তুমি যদি এই পৃথিবীতে অনেক বড় সায়েন্টিস্ট হও, এরকম সেরকম হও, কতজন মানুষ তোমাকে চেনবে বা তোমার কথায় আলোকিত হবে আমি জানি না, কিন্তু একজন ইয়াসমিন মুজাহিদ, আমার বড় মেয়ে, আমি তাকে বললাম যে একজন ইয়াসমিন মুজাহিদ, তার একটা বই আছে রিক্লেইম ইওর হার্ট। আমি এই বইটি পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি, তার লেকচার শুনে লক্ষ লক্ষ মানুষ এভরিডে ইন্সপায়ার্ড হয়, এভরিডে ইন্সপায়ার্ড হয়। কিন্তু অন্যরা ভিন্নভাবে তারা মানুষকে উপকৃত করতে পারে, কিন্তু মানুষকে ইন্সপায়ারেশন দেয়া, মানুষকে সত্যিকার অর্থে আলোকিত করা, এটা কেবলমাত্র যাদের কাছে দিনই আলেম আছে তারাই করতে পারে, আউকে করতে পারে না। কারণ দিনই আলেমটা হচ্ছে নূর, আলো। লিতু খরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলা নূর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর, আলো কেবলমাত্র দিনই জ্ঞানের মধ্যে আছে। এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক, ইকরা বিসমি রব্বিকা আল্লাহ, টু বি রিড ইন দ্য নেম অফ দি লর্ড, কেবল আল্লাহর নামে পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, আল্লাহর নামে পড়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, যখন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যখন তার রাসূল বলেছেন, তখন এটি মাস্ট এসেনশিয়াল নলেজ হুইচ উইল আলটিমেটলি লিড ইউ টু নো ইউর লর্ড, সেই জ্ঞানের কথা বলা হয়েছে। সে জ্ঞান প্রকৃত অর্থে যদি মানুষকে আপনি ভালো মানুষ বানাতে চান, যদি চান যে আপনার সন্তানগুলো সত্যিকার অর্থে ভালো মানুষ হোক, সত্যিকার অর্থে ভালো মানুষ, তাহলে এদেরকে দিনই জ্ঞান ছাড়া, দিনই জ্ঞান দেওয়া ছাড়া কোনো উপায় নাই।
অনেক কিছু হতে হবে অনেক কিছু হতে পারবে রুব্বা মাজহুলিন ফিল আরদি রুব্বা মাজহুলিন ফিল আরদি মারুফুন ফিস সামা ওয়া রুব্বা মারুফিন ফিল আরদি মাজহুলুন ফিস সামা এমন অনেক লোক আছে দুনিয়ার মানুষ তাকে চেনে কিন্তু আসমানবাসী তাকে চেনে না এই মানুষ দিয়ে কি হবে কিছুই হবে না কেবল মাত্র ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা হবে আর এমন অনেক মানুষ আছে আসমানবাসীর কাছে তারা এতটা এতটা প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন অহংকার করেন আপনি কি চান না আপনার সন্তান এমন হোক যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জিব্রিলকে ডেকে বলেন জিব্রিল আই লাভ দিস চাইল্ড আমি বাচ্চাটাকে ভালোবাসি তুমি আসমানের ফেরেশতাদেরকে বলে দাও সবাই যেন তাকে ভালোবাসে আসমানের ফেরেশতারা তখন জমিনবাসীদেরকে বলে দেয় যে জমিনবাসীরা মহান রব এই শিশুটিকে ভালোবাসেন এবং আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও আপনি কি চান না আপনার সন্তানটা এমন হোক যদি আপনার সন্তান এমন হয় তাহলে তো আপনার দুনিয়াও কল্যাণকর আখেরাতেও কল্যাণকর انما الله سبحانه وتعالى بولس وضرب لهم مثل الحياه الدنيا كما ان انزلناه من السماء فاختلط به نبات الارض فاصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينه الحياه الدنيا كنت والباقيه الصالحات خير عند ربك ثوابا وخير املا الباقيه الصالحات بولتي আমি কেবল মাত্র দিনদার সন্তানদেরকে দেখি আর কিছু না বিশ্বাস করুন الباقيات الصالحات خير عند ربك ثوابا আপনার অনেক সম্পদ আছে অনেক প্রভাব আছে অনেক সন্তান আছে একটিও দিনের জন্য কাজে লাগে না এগুলো কোনটে আপনার জন্য الباقيات الصالحانا আপনি জাস্ট ক্লোজ ইওর আইস এন্ড ইউ উইল সি দ্যাট ইউ উইল বি ইমিডিয়েটলি ফরগটেন বাই দ্য পিপল আপনি চোখটা বন্ধ করে দেখেন এই দুনিয়ার কেউ আর আপনার নাম উচ্চারণ করবে না আপনি মারা গিয়ে দেখেন না কেন কুকুর আপনার লাশ পাহারা দেবে আর আপনার সন্তানরা আপনার সম্পত্তি কিভাবে বন্টন করবে নিজেদের মাঝে এটি নিয়ে তারা কামড়া কামড়ে শুরু করে দেবে কিন্তু আপনি যদি একটা ন্যাক্কার দিনদার সন্তান রেখে যান ও আপনার জন্য কান্না করতে থাকবে রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আগফির লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এই কথাগুলো বলতে শেখাতে হয় যেখানে শেখানো হয় সেখানেই কেবলমাত্র মানুষ বানানো হয় অন্য কোথাও না আমি সেই জন্য আপনাদেরকে বলবো যে আলহারা মাদ্রাস ইজ এ গিফট ফর ইউ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে এটা আপনাদের জন্য একটা গিফট অ্যাজ ওয়েল একটা টেস্ট পরীক্ষা দুনিয়ার হাতছানির দিকে তাকাবেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ يا عبادي لو أن إنسكم وجنكم وأولكم وآخركم هي لوكيرا তোমাদের সকল মানুষ জিন এবং মানুষ তারা সকলেই যদি একত্রিত হয় আলা সুঈদিন ওয়াহিদিন কোন একটা উপত্যকায় যদি তারা সকলে একত্রিত হয় এবং তারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের প্রত্যেকের যা যা প্রয়োজন তা চায় আমি তাদের সকল প্রয়োজনও যদি পূর্ণ করি সকল সে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোক এবং সকল জিন একটা জায়গায় একত্রিত হলো এবং তাদের যা মনে চায় তারা আমার কাছে তাই চাইলো আমি তাদের প্রত্যেকের প্রত্যাশা মোতাবেক তাদেরকে দেওয়ার পরেও আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান পড়ে একটা মহাসমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইয়ে পানি উঠার পর একটা মহাসমুদ্র থেকে সুইয়ের মধ্যে দিয়ে কতটুকু পানি তুলবেন আপনি কতটুকু পানি তুলবেন এতটুকু পানিও এই মহাসমুদ্রের মধ্যে যতটুকু টান তৈরি না করতে পারে ঢেউ না তৈরি করতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল চাওয়াগুলো এই গোটা পৃথিবীর সকল মানুষের সকল চাওয়াগুলো পূর্ণ করার পরেও আল্লাহর রাজত্বে এতটুকু টান পড়ে না সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন সন্তানদেরকে দিন শেখালে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না কেউ না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার দুইটা হাসানাই কিন্তু আল্লাহ নাকারা রেখেছেন দুনিয়ার হাসানা সেটাই হাসানা যেটা আখেরাতের হাসানা নিশ্চিত করে আখেরাতের হাসানা যদি নিশ্চিত না হয় দুনিয়ার এটা হাসানা না এটা আল্লাহর কসম এটা সাইয়্যা এটা সাইয়্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আপনি যেটাকে মনে করছেন এটা আপনার জন্য হাসানা
কিয়ামতের দিন এগুলো দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি প্রদান করবেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সম্পদ সন্তান এগুলো কিন্তু ফিতনা পরীক্ষা এই পরীক্ষা আপনি কি কাজে এগুলোকে লাগাচ্ছেন ফালবা ওয়াল বাকিয়াতু সলিহাতু এগুলোকে বাকিয়াত সলিহাতের অন্তর্ভুক্ত করছেন কিনা বোনেরা এখানে আছেন প্লিজ সন্তানদেরকে সবাইকে মাদ্রাসায় পড়ান প্লিজ কেউ মাদ্রাসায় পড়ে ক্ষতিগ্রস্ত হয় না কেউ না আমরা হই না আনোয়ার হোসেন মোল্লাও ক্ষতিগ্রস্ত হয় না এবং তার সন্তানরা সবগুলো সন্তান মাদ্রাসায় পড়াছে আমি জানি ওনার মাদ্রাসায় পড়াছে কেউ ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন এটা প্রকৃত জ্ঞান অন্যগুলো ফেক ফেব্রিকেটেড যদি ইফ ইট ইজ নট ইন লাইন উইথ দ্য নলেজ গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান মানুষকে আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় ওটা জ্ঞান না যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ দেখানো ওটা জ্ঞান না ওটা ওটা কোন অবস্থায় জ্ঞান হতে পারে না ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা হিকমা প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে জ্ঞানও প্রদান করেছেন প্রজ্ঞাও প্রদান করেছেন যে প্রজ্ঞার মাধ্যমে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছেন আপনাদের সন্তানরা যদি আল্লাহকে চেনে তাহলে তারা কোনোদিনই আপনাদের কষ্ট দেবে না আপনাদের ক্ষতি করবে না আপনাদের সন্তানরা আপনাদের জন্য কল্যাণকর হবে এই দুনিয়ায় হবে আখেরাতে হবে আপনাদের সন্তানরা এরকম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ হাদিসে যে বাচ্চারা ইয়ে করেছে কিয়ামতের দিন যে সকল শিশুরা যে সকল মানুষরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতা মাতাকে নূরের তাজ এটাকে আমি তাজ বলতে চাই না আমি শুধুমাত্র আমি যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি বলতে চাই তাহলে বলবো মুকুট নূরের মুকুট পড়ানো হবে নূরের মুকুট মুকুট মানে কি কারা মুকুট পড়ে বলেন তো মুকুট পড়ে কারা রাজারা বাদশারা এমনকি কোনো দেশের প্রেসিডেন্টও মুকুট পড়ে না প্রাইম মিনিস্টারও মুকুট পড়ে না রাজা এবং বাদশাহ যারা যারা মনে করে থাকে ওই দেশের মালিক তারা এবং তারা দে ক্যান ডু হোয়াট দে ওয়ান্ট প্রেসিডেন্ট রিপাবলিকান সিস্টেমে বা ডেমোক্রেটিক সিস্টেমে তো প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে যে কোনো সময় তাকে ফেলে দেওয়া যায় ইফ দের ইজ এনি পাবলিক রেভলিউশন দেন ইউ ক্যান আউট দেম এনি টাইম কিন্তু রাজা বাচ্চাদেরকে করা যায় না রাজা বাচ্চাদেরকে করা যায় না রাজা বাচ্চাদেরকে মুকুট পড়ানো হয় আপনাদেরকে এই দিন রাজা এবং বাচ্চাদের আসন প্রদান করা হবে শুধু কি তাই দো ওহু রাসূল ইসলাম বলেছেন তার আলো হবে আহসানা মিন দো ইশামস সূর্যের আলোর চেয়ে অনেক অনেক প্রখর আলো হবে এরকম আলোক বিশিষ্ট মুকুট আপনাদেরকে কিয়ামতের দিন পরিয়ে দেওয়া হবে যদি আপনাদের সন্তানদেরকে দিন শেখাতে কি দরকার কি আপনার আপনার দরকার কি আপনার ততটুকুই আপনার জন্য কল্যাণকর রাসূল ইসলাম তার পরিবারের জন্য দোয়া করতেন আল্লাহুম্মার اللهم اجعل رزق آل محمد كوتا اللهم اجعل رزق آل محمد كوتا هي الله الله কাছে তিনি দোয়া করতেন হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে তুমি যা রিজিক প্রদান করবে এটা তার জন্য যথেষ্ট করো ইংরেজি বলে এডিকুয়েসি সাফিসিয়েন্সি মানে সাফিসিয়েন্সি এটা সাফাইস আপনার জন্য যেন যথেষ্ট হয় আপনার কাছে 1000 কোটি টাকা আছে আপনার 2000 কোটি টাকা লাগে আপনি তো ফকির আপনার কাছে 1 লাখ টাকা আছে এটাই আপনার কাছে উদ্বৃত্ত আপনার তার চেয়ে বেশি লাগে না এটা আপনার সকল প্রয়োজন পূর্ণ করার পরও আপনার কাছে এটি রয়ে যায় আপনি শারীরিকভাবে সুস্থ মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা আপনি তো রাজা যদি আপনার প্রয়োজনের যতটুকু ততটুকু যদি আল্লাহ তাআলা আপনাকে দেন আর অন্য কারো কাছে আপনাকে মুখাপেক্ষী রাখেন না তো আপনি সম্রাট কিং এম্পেরার কুইন আপনি তো রাজা রানী সম্রাট সম্রাজ্ঞী আপনি আর এই সম্রাট এবং সম্রাজ্ঞীর আসন পাওয়া যায় যদি সন্তানদেরকে দিন শেখানো যায় আমি সরি আমি বলেছি আই ডোন্ট স্পিক মোর দ্যান 10 মিনিটস আমাদের ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের ওনার একটা প্রোগ্রাম আছে উনি প্রোগ্রামে যাবেন এই জন্য স্যারের একটু ব্যস্ততা আছে আমি এই জন্য সময় নিচ্ছেন আমি বলবো বোনেরা আপনারা দিন এর জন্য সন্তানদেরকে দিয়েছেন ভাইয়েরা আমার ভাইয়েরা এখানে আছেন বড় ভাইয়েরা আমার বাবারা আপনারা নিজেরাও দিন প্র্যাকটিস করুন ইংরেজিতে বলা হয় লিড বাই এক্সাম্পল লিড বাই এক্সাম্পল আপনাদের সন্তানদেরকে আপনি যদি ভালো মানুষ বানাতে চান আপনার ভালো মানুষ হন আল্লাহর কসম ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই গিয়ে দেখেন ওই যে যাদেরকে আপনি অনেক অনেক সুখে আছে সমৃদ্ধিতে আছে বলে মনে করছেন গিয়ে দেখেন প্রতিদিন ওরা কয়েকবার আত্মহত্যা করে জন্য সিদ্ধান্ত নেয়
কয়েকবার আপনি আরব বিশ্বে গিয়ে দেখেন যেখানে শরিয়া আছে দিন আছে ওইখানে আত্মহত্যার সংবাদই শোনা যায় না কিন্তু ওইখানে দেখেন আপনি যাদের ওই পূর্ব জাপান থেকে শুরু করে ওই পশ্চিম যদি আপনি দেখেন গিয়ে দেখবেন যে ওরা কেবল প্রতিদিনই আত্মহত্যা করতে চায় আমি আমার আলোচনাগুলোতে বলি অনেক সময় যে ইয়াং মেয়েরা আছে না ইয়াং মেয়েরা ওরা বাসায় গিয়ে আত্মহত্যা করে কেন করে জানেন কারণ ওই ইউনিভার্সিটিতে গেছে তার বয়ফ্রেন্ড কেন তাকে হাই বলল না এটা বলল না কেন ওই জন্য আত্মহত্যা করে আর আমরা এমন একটা আমরা এমন এমন ডিগনিটি আমরা মেইনটেইন করি যে আমাদের মেয়েদের দিকে অন্য কেউ তাকালে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চেষ্টা করি আমাদের মেয়েদের দিকে তাকানো যায় না পর্যন্ত কারণ এগুলো সূর্য যেমনিভাবে আপনি সূর্যের দিকে তাকাতে পারেন না আপনার চোখ অন্ধ হয়ে যাবে আমাদের মায়ের আমাদের মেয়ের এরকম সূর্যের মতো ওদের দিকে যে সে তাকাতে পারে না তাকালে তার চোখ অন্ধ হয়ে যায় সম্মানিত বোনেরা আপনাদের নিজেদের ডিগনিটি অনার এই লেভেলে নিয়ে যান রেইজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল দ্যাট আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রাইডস অফ ইউ ইন দি প্রেজেন্স অফ দি আর্ক অ্যাঞ্জেলস অফ দি লিডিং অ্যাঞ্জেলস আপনাদের নিজেদেরকে ওই মর্যাদা নিয়ে যান আপনি যখন আপনার সন্তানের জন্য দোয়া করবেন আর চারদিন যেন কেঁপে উঠে যে এই মা তার সন্তানের জন্য দোয়া করেছে এই দোয়াকে প্রত্যাখ্যান করা যায় না আপনি বাবা হিসেবে ইউ রিয়েজ ইউর হ্যান্ডস টু আল্লাহ বাবা হিসেবে আপনার মর্যাদাটা এই লেভেলে নিয়ে যান যে আপনি যখন আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হাতকে ফেরত দেওয়া যায় না এমন লেভেলে নিয়ে যান না আপনার সন্তানদেরকে এই লেভেলে নিয়ে যান যে আপনার সন্তানরা যখন আপনার জন্য চোখের ফোঁটা ফেলে এক ফোঁটা পানি যখন ফেলে তখন আপনার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন যে এই সন্তান তার পিতার জন্য দোয়া করেছে মায়ের জন্য দোয়া করেছে ওদের জাহান্নাম তার জন্য হারাম করে দিলাম যাও এই লেভেলে কারণ হাদিসে সহিহ হাদিসে সে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তিদের জান্নাতে থাকা অবস্থা তাদের মর্যাদা বাড়বে অনলি বিকজ অফ দি প্রেয়ার্স অফ দেয়ার চিলড্রেন তার সন্তানদের দোয়ার জন্যে তাদের মর্যাদাটা জান্নাতে বেড়ে যাবে সন্তানদেরকে নিয়ে পরিকল্পনা করুন কেবলমাত্র স্বপ্ন দেখলে লাভ হয় না আমি বহু মানুষকে দেখেছি কেবল স্বপ্ন দেখে শুয়েও স্বপ্ন দেখে দাঁড়িয়েও স্বপ্ন দেখে হাঁটতেও স্বপ্ন দেখে দের ইজ নো প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দিয়ে কাজ করে লাইসা বি আমানিয়াকুম ওয়ালা আমানি আহলিল কিতাব ইউ উইল হ্যাভ টু টেক প্রপার অ্যাকশনস আপনাকে অ্যাকশন নিতে হবে আপনাকে অ্যাকশন অনুসারে কাজ করতে হবে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা কেবল ইরাদা কেবল ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখলে চলবে না বাস্তবতা এই যে এটা এই এই যে এই এই প্রতিষ্ঠানটি এরকম একটা বাস্তবতা আপনাদের সামনে উপস্থাপন করছে আমি শিক্ষকদেরকে দেখি সত্যিকারতে দে আর ট্রাস্ট ওয়ার্ড আই ক্যান মানে রিলায়েবল আমি তাদের যেই ইংরেজি বাংলা আরবিতে তাদের যে উচ্চারণ দেখেছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আবারও বলি যে ভাষা জ্ঞান এটা কিন্তু সাধারণ বিষয় না ভাষা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে উল্লিমনা মান্তিকাত তাইর উল্লিমনা মান্তিকাত তাইর এটা একটা স্পেশাল নলেজ এটা এমনিতে আসে না যাদের এটুকু জ্ঞান আছে নিশ্চয়ই দে আর ভেরি মাচ ক্যাপাবল অফ ইম্পার্টিং প্রপার নলেজ টু ইউর চিলড্রেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সন্তানদেরকে কবুল করে নিন আপনাদেরকে কবুল করে নিন সেজদায় সন্তানদের জন্য দোয়া করবেন সালাতে সন্তানদের জন্য দোয়া করবেন দোয়া কবুলের সময়গুলোতে সন্তানদের জন্য দোয়া করবেন বলবেন আল্লাহ আমার সন্তানকে তুমি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ইমাম নেতৃত্ব এটা কেবলমাত্র তাকওয়ার উপর ভিত্তি করে আসে দিনদারির উপর ভিত্তি করে আসে দিনদারির উপর ভিত্তি করে আসে কলা ওয়া মিন যুররিয়াতি কলা লা ইয়ানালু আহাদিয যালিমিন অতএব সন্তানরা যদি দিনদার দিনদার যদি তারা হয় এই গোটা পৃথিবী আল্লাহর কসম এখানে আমি দাঁড়িয়ে বললাম এই গোটা পৃথিবী ওদের পায়ের নিচে এসে দাঁড়াবে যদি ওরা দিনদার হয় গোটা পৃথিবী আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদের পায়ের নিচে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ প্রদান করুন আমি অনুপ্রাণিত এখানে এসে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন এবং এখানকার সবগুলো সন্তানকে এখানকার সবগুলো শিক্ষার্থীকে আল্লাহ তাআলা তার দিনের জন্য সেরা আলেম এবং খাদেম হিসেবে কবুল করে নিন জাযাকুমুল্লাহ খায়ের হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু